Hello everyone, it's me Bunny. I'm here in makeup artist, brand promoter and lifestyle vlogger. After a long time, get ready with me. Active vlog niye chole ashlam ar ajke ami jabo hocche ekti wedding program e. Ajke ami select koreche shari porbo ar shari sathe kibhabe look neoa jay ba ki get up neoa jay shetai ami share korbo amar ei vlog e. Ornament select koreche hocche pearl er because shari tar sathe pearl er jewelry khub manabe. Amar face e already makeup kora ache because amar arekta content create korte hoye সেটা শেষ করতে করতে আমার 6টা বেজে গেছে এরপর শাওয়ার নিয়ে নিলাম শাওয়ার নেওয়ার পর আমি এখন চলে আসলাম মেকআপ করার জন্য ওয়েডিং প্রোগ্রামে যেতে যাব ফার্স্ট ডে আমি একটি সিরাম अप्लाई করেছি এরপর ওয়েট এন্ড ওয়াইল্ডার প্রাইমার अप्लाई করছি বিকজ এই প্রাইমারটা খুবই ময়শ্চারাইজারের কাজ করে উইন্টার সিজনে মেকআপ করতে অনেক বেশি ভালো লাগে আমার এবার অনেক বেশি ঠান্ডা পড়েছে দ্যাটস হোয়াই হচ্ছে স্কিনে মেকআপটা যেন বসে সেটার জন্য হচ্ছে ভালোভাবে প্রিপেয়ার্ড করে নিতে হবে আমি টোটাল 3টা ময়শ্চারাইজার अप्लाई করেছি ফার্স্টে একটা সিরাম এরপর প্রাইমার এন্ড দেন হচ্ছে মেকআপ সেটিং স্প্রে এরপর হচ্ছে আমি একটি কনসিলার अप्लाई করছি এই কনসিলারের কালারটি একটু খেয়াল করলে বুঝতে পারবে তোমরা এটা একটু লাইট অরেঞ্জ টাইপের কালার বিকজ ইদানিং আমার ফেসের মধ্যে একটু স্পট পড়ে যাচ্ছে রাতে ঘুম কম হওয়ার কারণে আমার চোখের নিচে ডার্ক সার্কেল পড়ে গেছে দ্যাটস হোয়াই এটা দিয়ে আমি হাইড করে ফেললাম ফুল ফেসের স্পটগুলো এরপর আমি একটা ফাউন্ডেশনের সাথে একটা লিকুইড শিমার অ্যাপ্লাই করছি ফাউন্ডেশন একটু করে হাতে নিলাম অ্যান্ড দেন হচ্ছে শিমারটার সাথে মিক্স করে নিলাম যেহেতু এটা লিকুইড শিমার দ্যাটস খুব সহজে এটা মিক্সিং হয়ে যায় বিউটি ব্লেন্ডারের সাহায্যে আমি ট্যাপ ট্যাপ করে আমার ফুল ফেসে ফাউন্ডেশনটি আমি অ্যাপ্লাই করে নিচ্ছি আর এই প্রসেসিংয়ে যদি আমি ফাউন্ডেশন অ্যাপ্লাই করি বা তোমরা করে থাকো তাহলে দেখবে ফাউন্ডেশনটি খুব সহজে স্কিনের সাথে মিশে যায় বা অবজার্ভ হয় ফাইনালি আমি আমার মেকআপ বেস কমপ্লিট করে ফেললাম খুবই একটা গ্লোয়িং মেকআপ বেস ক্রিয়েট করতে পেরেছি এরপর হচ্ছে ক্রিম ব্রঞ্জার আমি অ্যাপ্লাই করছি এখানে এই ব্রঞ্জারটি আমাকে পিয়ার হিসেবে পাঠিয়েছিল হচ্ছে নরিন প্রিয়া আপু ওনার একটি বিজনেস গ্রুপ আছে যেহেতু উনি দেশের বাইরে থাকেন অস্ট্রেলিয়া থেকে ম্যাক্সিমাম প্রোডাক্টই উনি সেন্ড করে বাংলাদেশে ক্যাপশনে ওনার গ্রুপের লিঙ্কটি আমি শেয়ার করে দিব এখন আমি একটি সেটিংস পাউডার অ্যাপ্লাই করছি যেহেতু ফাউন্ডেশনটি হচ্ছে ফিটমির আর সেটিংস পাউডারটি আমি ফিটমিরে অ্যাপ্লাই করছি আই মেকআপ করে নিব আর আই মেকআপ করার জন্য আজকে আমি যে স্মল আই শ্যাডো কিটটা আমি অ্যাপ্লাই করছি এটা হচ্ছে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডার এই কিটগুলো খুবই হেল্পফুল বিকজ আমি যেখানে সেখানে এটা ক্যারি করে নিয়ে যেতে পারি বেসটা যেহেতু গ্লোয়িং করেছে তাই আমি আমার আই মেকআপটাও আমি একটু গ্লোয়িং রাখতে চাচ্ছি অনলি শিমার দিয়ে আমি আমার আই মেকআপটা কমপ্লিট করার ট্রাই করছি কিটের মধ্যে থাকা ডার্ক যে শেডটি ছিল সেটি আমি আমার আইজে ঠিক এন্ডিং পয়েন্ট আমি অ্যাপ্লাই করেছিলাম তোমরা দেখতেই পাচ্ছ এখানে কর্নারের লাস্টের দিকে আমি হালকা করে একটু কর্নার করে নিয়েছি চোখের লোয়ার পার্টের মেকআপের জন্য আমি জিকের এই প্যালেটটি চুজ করেছি একটু ব্লুইশ করেছি অ্যান্ড দেন পিচ কালার আমার ফেভারিট ব্লাশনটা আমি অ্যাপ্লাই করে নিচ্ছি অলওয়েজ আমি পিচ কালারটা অ্যাপ্লাই করি আই মেকআপ যেহেতু আমি আজকে লাইটার করেছি দ্যাটস ওয়াই আজকে আমি অনেক বেশি করে ব্লাশন দিব ব্লাশন দেওয়ার পর আমার মেকআপ লুকটা টোটালি চেঞ্জ হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই তোমরা সেটা দেখতে পাবে ফাইনাল লুক আমার আজকে আমি হাইলাইট অ্যাপ্লাই করছি এলফের মুনলাইট এটি খুবই খুবই ন্যাচারাল একটা লুক ক্রিয়েট করতে হেল্প করে বেশ কয়েকদিন ধরে এই হাইলাইটারটা আমি খুঁজেই পাচ্ছিলাম না বাট আজকে আমি আমার হাতের কাছেই পেয়ে গেছি তাই অ্যাপ্লাই করে ফেললাম খুবই সিম্পল অ্যান্ড ন্যাচারাল একটা আইল্যাশ পরে নিলাম আইল্যাশ পরার কথা ছিল না বাট তাও পরলাম অ্যান্ড লিপ লাইনার দিয়ে আমার লিপটাকে আমি কন্ট্রোল করে নিলাম এরপর পরে নিলাম হচ্ছে আমার সেই শাড়ি এত পছন্দ করে অনলাইন একটা পেজ থেকে এই শাড়িটা পারচেজ করেছিলাম 3500 টাকা দিয়ে আর পরার পর আমি না খুব একটা স্যাটিসফাইড হলাম না বিকজ শাড়িটা শর্ট হয়ে গেছে আর কুচিও অনেক কম হয়েছে একটু মন খারাপ হয়েছিল পরবর্তীতে আবার নিজেকে ঠিক করে নিলাম কারণ এত পছন্দের শাড়ি যদি পরে আমি আমার মনের মতো ক্যারি করতে না পারি তাহলে কিন্তু একটু খারাপই লাগবে এরপর আমি জুয়েলারিগুলো পরে নিলাম আজকের আমার এই মেকআপ লুকটির নাম দিয়েছি আমি কিউট মেকআপ লুক শাড়ির সাথে এই ফার্স্ট টাইম আমি কার্টেন ব্যাংকস হেয়ার স্টাইল দিয়ে শাড়ি পরেছি বিকজ আজকে আমি ট্রাই করেছি একদমই টোটালি সিম্পল কিউট মেকআপ লুক ক্যারি করে ওয়েডিং প্রোগ্রামে অ্যাটেন্ড করব এই লুকটিতে আমাকে কেমন দেখাচ্ছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে তোমরা
আমি আমার ফেভারিট পারফিউমটা অ্যাপ্লাই করে নিচ্ছি এটা হচ্ছে ভিক্টোরিয়া সিক্রেটস এর বমশেল ফাইনালি আই এম রেডি উইথ মাই মেকআপ লুক আই হোপ আজকের আমার এই মেকআপ লুক বা গেট আপটি তোমাদের অনেক ভালো লাগবে আর আমি চেষ্টা করেছি টোটালি একটা ডিফারেন্ট লুক ক্রিয়েট করে গেট রেডি উইথ মি ব্লগ শেয়ার করার জন্য কিছুক্ষণের মধ্যে বের হয়ে যাব আর হাতে সময় নেই সবাই ভালো থেকো থ্যাংক ইউ ফর ওয়াচিং লাইকস কমেন্ট শেয়ার করতে ভুলবে না টাটা